এরপর এমডি জাবেদুল ইসলাম আপনি টেলিগ্রামে আমাদের টেলিগ্রামে প্রশ্ন করেছেন বাথরুমে তো কোরআন তেলাওয়াত শোনা যায় না কিন্তু অধিকাংশ মসজিদের নিচে বা আশেপাশে বাথরুম তৈরি করা হয় আর ওই বাথরুম ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত শোনা যায় এতে কি সমস্যা হবে বাথরুমে কোরআন তেলাওয়াত শোনা যায় না মানে কি এর মানে হলো যে আপনার কানে যদি চলে আসে এতে গুনাহ হবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ টয়লেটে বসে নিজে তো কোরআন তেলাওয়াত করবেই না অন্য কেউ সেখানকার মানুষকে শোনানোর জন্য বিশেষভাবে চেষ্টা করবে না বাকি তার কারণে আওয়াজ চলে গেলে সে গুনাহগার হবে বা তেলাওয়াতকারী গুনাহগার হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয়